আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্য মেজবানের মাংস। মেজবানের মাংস তৈরি করতে আমাদের অনেকগুলো উপকরণ লাগবে। মেজবানের মাংস আমরা তিনটা স্টেপে রান্না করব। প্রথম স্টেপে আমাদের লাগবে 2 কেজি গরুর মাংস, পেঁয়াজ লাগবে 1 কেজি, তার মধ্যে 500 গ্রাম আমরা বেটে নিব এবং বাকি 500 গ্রাম স্লাইস হিসাবে দিব। আদা বাটা 100 গ্রাম, রসুন বাটা 100 গ্রাম, আমরা রসুন বাটা এবং আদা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আমন্ড মিল্ক 25 গ্রাম, কোকোনাট মিল্ক 100 গ্রাম, এরপরে দিব ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1/2 টেবিল চামচ। এখানে আমাদের সবগুলো জিনিস একসাথে নেওয়া আছে, আমরা এগুলি এখন দিয়ে দিব। টমেটো 1/2 কেজি, সরিষার তেল 250 মিলিগ্রাম, ঘি 100 গ্রাম, এরপরে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা এই উপকরণগুলো ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব। আমাদের মাংসগুলো মিক্স করা হয়ে গেলে আমরা এখানে 2 মগ পানি দিব বা 500 সিসি পানি দিব। এখন আমরা আরেকবার একটু মিক্স করব। এখন আমরা চুলায় বসিয়ে দিব। এখন আমরা দেখাবো স্টেপ 2 এর মশলা। এখানে আছে জিরা 10 গ্রাম, ধনে 5 গ্রাম, শুকনো মরিচ 5টি, তেজপাতা 4টি। আমরা সবগুলো জিনিসকে তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন আমরা দেখাবো স্টেপ 3 এর মশলা। এখানে আছে 3টি এলাচি, দারচিনি 2 পিস, লবঙ্গ 4টি, গোলমরিচ 1/4 চামচ, মেথি 1 টেবিল চামচ, জয়ফল 1টি, জয়ত্রী 1/4 চামচ, জৈন 1/4 চা চামচ এবং সাদা সরিষা 25 গ্রাম। আমরা এই সবগুলো জিনিসকে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং সঙ্গে আছে 5 পিস কাঁচামরিচ। এই স্টেপ 3 এর মশলাগুলো আমরা একেবারে শেষের দিকে, মাংস যখন হয়ে আসবে, মাংস নামানোর আগে উপরে দিয়ে নেড়ে নামিয়ে ফেলব। তো এখন আমরা মাংস রান্না করব। আমার মাংস চুলা দিয়ে দিয়েছি। এখন আমরা স্টেপ 2 এর মশলাগুলো উপরে দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব। আমরা প্রথমে একটু জালটা বাড়িয়ে দিব। মাংস একটু বলক চলে আসলে আমরা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রান্না করব। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। একটু পর পর আমরা সেটা মিক্স করে নিব। এইভাবে করে কিছুক্ষণ পরপর মাংসটা নেড়ে নিব। আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা কমিয়ে ফেলব। আমরা এখানে আরো 1/4 চামচ লবণ দিব। আমাদের মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমরা স্টেপ 3 মশলা এবং ঘি ও কাঁচামরিচ অ্যাড করে নেড়ে নামিয়ে ফেলব। স্টেপ 3 মশলাগুলো, কাঁচামরিচ এবং বাকি 100 গ্রাম ঘি।
ভালো করে মিক্স করব। তো হয়ে গেল আমাদের মেজবানের মাংস, এখন আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মেজবানের মাংস। মেজবানের মাংস রান্না করাটা অনেক কষ্টের, অনেকগুলো মশলা জোগাড় করতে হয়, সবগুলো মশলা জোগাড় করে রান্না করতে পারলে অনেক মজা। আপনারা সবাই তৈরি করে দেখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।